আলাইকুম, কেমন আছেন সবাই? সুন্দরবন ফার্মের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আজকে আমরা আপনাদের সামনে নিয়ে আসছি 10 হর্স পাওয়ারের পাওয়ার টিলার মেশিন। এটা হচ্ছে সব থেকে আপডেট একটি মেশিন আমাদের 186 FA, যেটা একদম লাস্ট আপডেট যে মেশিনটা আসছে সেটা। এটা মেশিনটা অনেকটা বড় এবং এটা আছে 40টি ফাল। আমরা দেখেন সম্পূর্ণ ফালটাই লাগিয়ে রাখছি আপনাদের চাষের ভিডিও দেখানোর জন্য। আপনারা অনেক সময় প্রশ্ন করে থাকেন যে আসলে কেন 32 ফাল লাগে, চার দেখান, সম্পূর্ণ ফাল লাগিয়ে চার দেখাতে পারেন। তো আমরা এখানে এপাশে 20টা ফলা, ও পাশে আপনার 20টা ফলা, এটা টোটালি আছে এখানে 40টা ফলা। আর এটা হচ্ছে আগের থেকে আপডেট করা হয়েছে। এটার গিয়ার বক্সটা আগের থেকে অনেক বড় করা হয়েছে এবং ইঞ্জিনটা আগের থেকে অনেক বড় এবং শক্তিশালী করা হয়েছে। এটা সব থেকে লেটেস্ট আপডেট মেশিন 10 হর্স পাওয়ারের। এই মেশিনটা দিয়ে আপনি চাষ করতে পারবেন, পানি তুলতে পারবেন, ধান কাটতে পারবেন, এভরিথিং মাল্টিফাংশন কাজ করতে পারবেন। এই মেশিনের মাধ্যমে আপনি যে ধান বা সরিষা রোপণ করেন, এইগুলো আপনি এই মেশিনের মাধ্যমে খুব সহজে ট্রলি ব্যবহার করে বহন করতে পারবেন। তো আজকে আমরা এই যে শক্ত জায়গা, এখানে হার্ড জায়গায়, এখানে আমরা চাষ করে আপনাদেরকে দেখাবো যে এই মেশিনটা কীভাবে চাষ করে। এটা আমরা শুকনা কাদা দুই জায়গায় আপনাদেরকে চাষ করে দেখাবো। তো অবশ্যই ভিডিওটা দেখবেন এবং আমরা এখানে টুলসও ব্যবহার করব অনেকগুলো, যে টুলসগুলো আস্তে আস্তে আপনি দেখতে পাবেন যে একটা মেশিনে কত প্রকার টুলস আপনি ব্যবহার করে কোন ধরনের চাষ বা কোন ধরনের কাজ আপনি এই মেশিনের মাধ্যমে করতে পারেন। তো এই মেশিনটা হচ্ছে আমাদের এখানে সেলফ স্টার্ট করা হয়েছে। আপনারা চাইলে নন সেলফও নিতে পারেন অথবা সেলফও নিতে পারেন। সেলফ হলে কি হয়, খুব সহজে আপনার স্টার্ট করা যায়, আর নন সেলফ হলে একটু দড়ি টেনে আপনাকে স্টার্ট করতে হবে। তো দেখেন এখানে গিয়ার বক্স, এই যে আপনার গিয়ার বক্সে এখানে গিয়ার অয়েল দেওয়ার সিস্টেম, এখানে আপনার মূলত গিয়ার অয়েল দিতে হবে। তো এখানে আপনি 3.5 লিটার গিয়ার অয়েল দিবেন। আর এটা হচ্ছে তেলের ট্যাঙ্কি, এখানে আপনার 4 লিটার থেকে 4.5 লিটার ডিজেল দিতে পারবেন। আর এটা হচ্ছে মবিল, এখানে আপনি মবিল দিবেন, আর মবিল অবশ্যই 10 হর্স পাওয়ারে 1.5 লিটার দিলে সব থেকে ভালো হয়। এখন আমরা এটা স্টার্ট করে দেখাবো। এটা হচ্ছে আমাদের সেলফ লাগানো আছে, স্প্রিং সেলফ, যেটা সব থেকে এখন বেশি ব্যবহৃত হয়। আপনি চাইলে এখানে ব্যাটারি সেলফও লাগাতে পারেন বা ম্যানুয়াল দুই টেনও স্টার্ট করতে পারেন, তবে ডিজেল ইঞ্জিন সেলফ হলে আপনার জন্য একটু খুব ভালো হয়। তো এটা হচ্ছে আপনার 1 লিটার, এখান থেকে আপনি একটু স্পিড বাড়িয়ে নেবেন, কারণ অবশ্যই স্টার্ট দেওয়ার সময় একটু স্পিড বাড়াতে হয়। অবশ্যই আপনাকে দেখতে হবে যে গিয়ার দেওয়া আছে কিনা। অবশ্যই আপনাকে গাড়িকে স্টার্ট করার সময় নিউট্রাল করে নিতে হবে, গিয়ার থাকলে কিন্তু গাড়ি স্টার্ট হওয়ার সাথে সাথে গাড়ি দৌড় দেবে, তো এটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। তো এরপর আপনাকে অ্যাক্সিলারেটরটা বাড়িয়ে নিতে হবে, আর এরপর আপনি স্টার্ট দিবেন। স্প্রিং সেলফ ব্যাটারির প্রয়োজন নেই, সেলফ আপনি হ্যান্ডেলটা ঢুকিয়ে দিয়ে আপনি পাক দিবেন। আপনি সহজে এভাবে স্টার্ট করতে পারেন। এটা হচ্ছে আপনার ক্লাচ, আর এ পাশে হচ্ছে রিভার্স। রিভার্সে আপনার গাড়িটা ব্যাগ আসবে, আর ক্লাচ চেপে আপনাকে গাড়িটাকে গিয়ার শিফট করতে হবে। Thank you.
ভিউয়ার্স আপনারা দেখলেন যে কত সুন্দর করে আমাদের এই জায়গাটা আমরা চাষ করলাম এবং অল্প সময়ের ভিতরে এই ফাল দিয়ে কতটা গভীরে আমরা চাষ করতে পারি। এখানে আছে হচ্ছে আপনার 40টি ফাল, এটা আপনি চাইলেই এখান থেকে চারটা খুলে আপনি 32টি ব্যবহার করতে পারবেন, আবার আপনি চাইলে 40টি ব্যবহার করতে পারবেন। এবং এটা দিয়ে আপনার ধানের জমি থেকে শুরু করে শাক সবজির জমি থেকে শুরু করে এভরিথিং এ টু জেড সকল প্রকার জমি আপনি খুব সহজে চাষ করতে পারবেন। এবং এই মেশিনগুলো আপনি এখানে কীটনাশক স্প্রে মেশিন ব্যবহার করতে পারবেন, পানির পাম্প ব্যবহার করতে পারবেন, ধান কাটার রিপার ব্যবহার করতে পারবেন, এভরিথিং সকল কিছু একটা মেশিনের মাধ্যমে ব্যবহার করতে পারবেন। এবং এটা রিভার্স ক্লাস আছে, আপনি চাইলে খুব সহজে গাড়িটা ব্যাগে নিয়ে আসতে পারবেন। আর এটা হচ্ছে আপনার ক্লাস, যে ক্লাসটা চেপে আপনি গাড়িটাকে গিয়ার শিপমেন্ট করতে হয়। তো ভিউয়ার্স, আপনার মেশিনটা মোটামুটি যখন চলছে তখন দেখছেন যে কতটা স্মুথলি চালানো যায় এবং এটা কীভাবে চাষ করতে হয়। অনেকে অনেক সময় প্রশ্ন করে এই মেশিনটা দিয়ে চাষ হয় না, আমরা স্বয়ং আপনাদেরকে লাইভও দেখাইছি। এই ভিডিওটা আপনারা আমাদের পেজে লাইভ দেখতে পাবেন এবং আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পেজে রিপ্লে আবার দেখতে পাচ্ছেন। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, এরকম নতুন নতুন মেশিনের ভিডিও পেতে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এই মেশিনটি যদি আপনার পছন্দ হয়ে থাকে আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নম্বর অথবা আমাদের ওয়েবসাইট সুন্দরবনফার্ম.কমে ভিজিট করুন। আমাদের ময়মনসিংহ বগুড়া আমাদের শাখা অফিস আছে, আমাদের হেড অফিস খুলনা, চাইলে এখানে আসতে পারেন অথবা আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার ঠিকানায় কন্ডিশনে পাঠিয়ে দিতে পারবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো এখানেই বিদায় নিব। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।